কম্পিটিশন হবে কোথায় সেই নিয়ে নয়, দু মাস ভিডিও হয়েছে বেলপাড়িতে কে ভালো বাজিয়েছে ডিজে সার্জেন নাকি পাওয়ার মিউজিক সেই নিয়ে নয় চার মাস ভিডিও হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বেলপাহাড়ি বক্স কম্পিটিশনে কে ভালো বাজালো, ডিজে সার্জেন নাকি পাওয়ার মিউজিক? কে ভালো বাজিয়েছে, পাওয়ার মিউজিক নাকি ডিজে সার্জেন? পাওয়ার সার্জেন, সার্জেন পাওয়ার, পাওয়ার সার্জেন, সার্জেন পাওয়ার, আসল সত্যি কথাটা কী? কার কথাটা তোমরা বিশ্বাস করবে? সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। প্রথমে একটা কথা বলে রাখি, পেছন দিকটা দেখলাম সবুজ, খুব সুন্দর লাগে, যত কালার আছে সব থেকে আমার ফেভারিট সবুজ, খুব সুন্দর লাগে। কিন্তু বন্ধুরা আজকে নীল কালারটা দেখো, আকাশের নীল কালারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে বন্ধুরা। ঠিক আছে, যত কালার আছে নীল কালারটা কিন্তু আমার দারুণ লাগে, নীল সাদা মিশে গেলে যেটা লাগে না, দারুণ লাগে। তোমরা ভাবছো এই কথাটা কেন বলছি? বন্ধুরা, কথা যখন আসে বেলপাহাড়ি নিয়ে তখন কথা তো বলতেই হয়, কারণ যত বেশি কথা বলবো তত বেশি ভিউজ। এমনি ভাবলাম কথা বলি, অসুবিধা কী আছে? বেলপাহাড়ির বক্স কম্পিটিশানের কী বলবো বন্ধুরা, আপডেট ভিডিও কম্পিটিশান হবে কোথায় সেই নিয়ে নয় দু মাস ভিডিও হয়েছে বেলপাহাড়িতে কে ভালো বাজিয়েছে ডিজে সার্জেন নাকি পাওয়ার মিউজিক সেই নিয়ে নয় চার মাস ভিডিও হবে, অসুবিধা কী আছে? বেশি তো ব্যাপার না, বলে দিলেই হলো এই সেট আপ ভালো বাজিয়েছে, এই সেট আপ খারাপ বাজিয়েছে, কোনো কিছু ব্যাপারই না, তাই না বন্ধুরা? সেই জন্য ভাবলাম যে আমিও কিছু বলি, ঠিক আছে, কারণ আমার কাছে তো প্রচণ্ড পরিমাণ ফোন এসেছিলো, দিয়ে জিজ্ঞাস করছিলো যে কে ভালো বাজিয়েছে দাদা বলো, কে ভালো বাজিয়েছে দাদা বলো। অ্যাকচুয়ালি ওই জন্য আমি তাদেরকে বললাম যে সবাইকে কিছু কিছু উত্তর দিচ্ছিলাম, তারপরে ভাবলাম সবাইকে বুঝিয়ে বলাটা পসিবল না, তার থেকে বড় না একটা ভিডিও বানিয়ে দেওয়াটাই পসিবল, যে একটা ভিডিও বানিয়ে দিই, দিয়ে তাহলে সবাই আপডেট পেয়ে যাবে বা সবাই জেনে যাবে যে কে ভালো বাজিয়েছিল বেলপাহাড়িতে, পাওয়ার মিউজিক নাকি ডিজে সার্জেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা এরপরে যে কথাগুলো বলবো সেগুলো সবাই একটু মনোযোগ সহকারে শুনবে, অর্ধেকটা শুনে চলে যেও না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, তারপরে কিন্তু কমেন্ট করবে যে আমি দাদা এই বলেছো, দাদা এই বলেছো, আরে পুরোটা শুনো আগে কী বলছি তারপরে বলবে। ঠিক আছে, তো ফার্স্টে একটা কথা বলে রাখি, তোমাদের কাছ থেকেই শিখা সেটা হলো কম্পিটিশান হয় কিন্তু সমান সমান স্পিকারে, কম্পিটিশান অ্যাকচুয়ালি বলতে গেলে সমান সমান স্পিকারে, কারো স্পিকার বেশি কারো স্পিকার কম, সেক্ষেত্রে কী করে বুঝবে কার দম কত বেশি? ছন্দ হয়ে গেল নাকি? কার স্পিকার বেশি কার স্পিকার কম কী করে বুঝবে কার দম বেশি কার দম কম? না সেরকম ছন্দ নেই, মোটামুটি একটা হয়েছে আর কি। ঠিক আছে, আবার আসি, কার স্পিকার 18 ইঞ্চি কার স্পিকার 15 ইঞ্চি, কার আবার টোটালি 18 ইঞ্চি, সেক্ষেত্রে কী কম করে হবে কম্পিটিশান? আর একটা মেন কথা বলি বন্ধুরা তোমাদেরকে, সেটা হলো বন্ধুরা দেখো পাওয়ার মিউজিক এখানকে ধরো আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, বর্ধমান এইসব জায়গার একটা কিং, সেক্ষেত্রে সার্জেন ও পাশে ঝাড়খণ্ডের একটা সেট আপ, ওদিকের প্রচণ্ড পরিমাণের নাম, তো দুটো সেট আপই একদম টপ টপ সেট আপ। ঠিক আছে, এরও যেরকম ফ্যান বেস আর তেরও সেরকম ফ্যান বেস, তো সেক্ষেত্রে জন্যই ব্যাপারটা হচ্ছে যে কে ভালো বাজালো তাহলে। ঝাড়খণ্ডের লোকও পাওয়ার মিউজিককে চেনে, আবার এ পাশে ধরো আমাদের বেঙ্গল লোকও পাওয়ার মিউজিক ডিজে সার্জেনকে চেনে। ঠিক আছে বন্ধুরা, তো সেক্ষেত্রে ডিসাইড করাটা অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ দেখবে বন্ধুরা কম্পিটিশনের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু যেই সেট আপের ফ্যান বেস বেশি সেই সেট আপ কিন্তু জিতে যায়, অন্য সেট আপ যতই ভালো বাজাক যেই সেট আপের ফ্যান বেস যেখানে বেশি সেই সেট আপ কিন্তু আরামসে আরামসে সেই জায়গাতে যেরকমই বাজাক আরামসে বেরিয়ে যায়, এটা কিন্তু কথাটা কিন্তু সত্যি কথা, শুনতে তিতা মানে করলা মানে কী বলে উচ্ছের মতো লাগলেও, আর তিতা জিনিস কী আছে, এই যায়নি উচ্ছা উচ্ছার মতো লাগলেও বা তিতার মতো লাগলেও, ঠিক আছে কথাটা কিন্তু সত্যি বন্ধুরা। যেই সেট আপের ফ্যান বেস বেশি সেই সেট আপ কম্পিটিশানে কিন্তু আরামসে জিতে যায়, এটা কিন্তু বরাবর আমরা লক্ষ্য করে এসেছি, তোমরাও কিন্তু বরাবর কথাটা ভালো করে জানো। হ্যাঁ, এবার একটা জিনিস হয় সেই যেখানে ফিল্ডে থাকে,
ঠিক আছে, তারা হয়তো কতজনের কাছে আর বলে বেড়াবে যে এই সেট আপটা ভালো বাজিয়েছে, এই সেট আপটা ভালো বাজিয়েছে, এই সেট আপটা ভালো বাজিয়েছে, কতজনের কাছে বলে বেড়াবে বলো? বলে বেড়াতে পারে না। কিন্তু ভিডিওর ক্ষেত্রে বা ভোটিং যেগুলো হয় সেগুলোতে কিন্তু, বা যেগুলো পাবলিসিটি হয় সেগুলোতে কিন্তু যেই সেট আপটার ফ্যান বেস বেশি সেই সেট আপটা কিন্তু অলওয়েজ অ্যাডভান্টেজে থাকে, এই কথাটা কিন্তু সবাইকে মানতেই হবে। তারপরের কথায় আসি বন্ধুরা, তারপরের কথায় আসলে বন্ধুরা, পাওয়ার মিউজিক, পাওয়ার মিউজিকের মতো বাজিয়েছে পাওয়ার মিউজিক, পাওয়ার মিউজিকের সেট আপ আলাদা, পাওয়ার মিউজিকের বেস কোয়ালিটি আলাদা, পাওয়ার মিউজিক মানে কি বলবো আলাদা স্টাইলের ডিজে সেট আপ। সেক্ষেত্রে যদি আমরা ডিজে সার্জেনের কাছকে যাই, সেক্ষেত্রে ডিজে সার্জেনের বেস কোয়ালিটি আলাদা, সেক্ষেত্রে ডিজে সার্জেন আলাদা কোয়ালিটির বাজিয়েছে, সেক্ষেত্রে ডিজে সার্জেন আলাদা কোয়ালিটির ডিজে সেট আপ, মানে আলাদা স্টাইলের ডিজে সেট আপ। ডিজে পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেন এক নয়, মানে বলতে যেটা যে একই কোয়ালিটির বা একই স্টাইলের কিন্তু নয় দুটো সেট আপই। পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের মতো, ডিজে সার্জেন ডিজে সার্জেনের মতো, ঠিক আছে। সেক্ষেত্রে যদি তুমি মানে একই নয় সেক্ষেত্রে যদি কম্পিটিশন করা হবে, হবে না, ঠিক আছে। আমাদের এখানে যেরকম হয় বা ওদের ওখানে যেরকম হয়, যখন একই স্টাইলের সেট আপ আসে, ধরো আমাদের পাশে যখন RCF সেট আপ 4x4 সেট আপ পপের সাথে পপের হয়, তখন আমরা বলি চলো ঠিক আছে কম্পিটিশন হচ্ছে, তখন বোঝা যায়। তারপরে একটা কথা, পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকে মানে আমাদের পাশে যেরকম স্টাইলের মিক্সিং চলে, BM দা, সুশোভন দা, RX এসব আছে, RB মিক্স যেরকম চলে সেরকম গান স্টাইলের মিক্স করা গান চলছে, ডিজে সার্জেনের কাছে কিন্তু আবার আলাদা টাইপের EDM টাইপের গান চলছে বন্ধুরা, অফিসিয়াল মিক্সিং টাইপের গান চলছে। তো সেক্ষেত্রে কম্পিটিশানে তুমি কীরকম করে বুঝবে কী রেজাল্ট হচ্ছে? একে তো সেট আপ আলাদা, সাথে গানও আলাদা চলাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে কী করে বুঝবে যে কার বেসটা কীরকম ডিপে মারছে বন্ধুরা? সেক্ষেত্রে বেস কিন্তু আলাদা, সার্জেনের বেস আলাদা, পাওয়ারের বেস আলাদা, ঠিক না বন্ধুরা? ঠিক আছে, তো এইখানে কম্পিটিশান যদি করা তুমি, সেক্ষেত্রে তোমার নেটফল কিন্তু জিরো বেরাবে, তুমি কখনোই বলতে পারবে না যে এটা ভালো বাজিয়েছে এটা খারাপ বাজিয়েছে, তাই না বন্ধুরা? তো সেক্ষেত্রে তো বলা খুবই মুশকিল, হ্যাঁ, যে কে কীরকম বাজিয়েছে বন্ধুরা। আমি বলে দিচ্ছি বন্ধুরা, এইটা নিয়ে দেখো কতটা মানে বেশি জল্পনা তৈরি হয় বা বেশি চলে, যেরকমটা প্রথমে স্টার্টিংয়ে বললাম, ঠিক আছে। যেরকম আপডেট নিয়ে হয়েছিলো সেরকম এটা নিয়েও চলবে, যে কে জিতেছিলো, আজকে বলবে এই জিতেছিলো, কালকে বলবে এই জিতেছিলো, একজন বলবে এই জিতেছিলো, একজন বলবে এই জিতেছিলো, ঠিক আছে। সম্পূর্ণটাই কী বলবো, হ্যাঁ কম্পিটিশান হয়েছে, খুব ভালো লেগেছে, কম্পিটিশান হলো দুটো সেট আপের মধ্যে, খুব ভালো লেগেছে, সবার এক্সাইটমেন্ট ছিল, অনেক অনেক প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, হ্যাঁ। কিন্তু একটা দেখার মতো কম্পিটিশান হয়েছে বন্ধুরা, আর কোনোদিনও এরকম বড় লেভেলের কম্পিটিশান হবে নাকি জানি না, ঠিক আছে। ডিজে লাভারদের জন্য একদম দারুণ একটা ব্যাপার ছিল বন্ধুরা, যে ডিজে সার্জেন ভার্সেস ডিজে পাওয়ার মিউজিকের যে কম্পিটিশানটা, এটা সত্যি একটা স্বপ্নের মতো ব্যাপার, ঠিক আছে। তো যারা হলো, কারণ এরকম মানে বিগ লেভেলের অন্যান্য স্টেটের সাথে স্টেটের যে একটা কম্পিটিশান, সেটা একটা আলাদাই জিনিস, খুবই ভালো লাগলো বন্ধুরা। যাই হোক, এইটুকুনি বলার যে কথাটা মানে কি বলবো, যে কম্পেয়ার করা হয়তো যাবে না আমার যেটুকুন মনে হয়, এবার বাকি বাকি সবার মন আলাদা, সবার মনোভাব আলাদা, ঠিক আছে, সবার লজিক আলাদা, ঠিক আছে। সেক্ষেত্রে আমার যে লজিকগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, পার্ট ওয়ানে, পার্ট টু আসবে বন্ধুরা, ঠিক আছে। তো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই বেলপাহাড়িতে কে জিতলো, ডিজে সার্জেন নাকি ডিজে পাওয়ার, জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, আর লজিক যদি মানে ঠিকঠাক বলেছি তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে বন্ধুরা। তো এইটুকুনি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।